আমার সাজানো বাগান শুকিয়ে গেল, আহ সাজানো বাগান শুকিয়ে গেল। শেষ হলো যোগেশের জীবনের অন্তিম পর্ব। এবার স্বর্গ হতে বিদায়, আজ শেষ দিন শ্রীরঙ্গমে, যে থিয়েটার নিজে তৈরি করেছিলাম সেখান থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে এই থিয়েটারের মঞ্চে আমার ঠাঁই হবে না। আউট আউট, কে হ্যাঁ কে, পুলুবাবু, পুলুবাবু, কিন্তু শেফালিকা মানে পুতুল তোমার একটা অন্য নাম বলেছিল, কি নাম? হ্যাঁ সৌমিত্তির, কোথায় বাড়ি বাবা? না তোমার বাংলাটা শুনে তো মনে হচ্ছে কলকাতায় নও, কোথায় বাড়ি? ও কৃষ্ণনগর। তা কৃষ্ণনগরে সে ঘূর্ণির পুতুলের মতো তোমার বেশ চেহারাটি ভারী সুন্দর, কি পড়ো? ও এ কি, সে কলেজে পড়ছো? বাহ, তা কলেজে পড়বে, মাস্টারি করবে বাঙালিদের মতো, আর পাঁচ জনের মতো হঠাৎ থিয়েটার করতে তোমার মর্জি হলো কেন? হ্যাঁ আমাদের মতো বোকা গাধাদের দেখে তোমার, আরে বাইরে থেকে শিশির বাহাদুরী নামটাই এরকম শোনা যায়, ভেতরে গেলে দেখবে সব ফাঁপা ফাঁপা। হ্যাঁ থিয়েটার করবে আমার সঙ্গে, কি করে করবে? আজকে তো আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়া হয়েছে শ্রীরঙ্গম থেকে, আমার আর কিচ্ছু নেই, আমি এখন নিঃসম্বল সর্বশান্ত। শেষ, দেখতে পাচ্ছ মঞ্চের আলোগুলো এক এক করে নিভে যাচ্ছে, ওই 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 দেখো ওই স্পটলাইট নিভে গেল, ওই ডিমার নিভে আসছে, একটু আমাকে থাকতে দাও, সব আলো নিভে আসছে, সব অন্ধকার হয়ে আসছে। হিয়ার ইজ দ্য পিট, সালফিউরাস পিট, গিভ মি আউন্স অফ সিভেট, গুড অ্যাপল থেকে শিশির ভাদুরী, ইংরেজিতে এম এ, স্কটিশ চার্চ কলেজে পড়াতাম, চাকরি ছেড়ে দিলাম থিয়েটার করব বলে, আর আমার জন্য নাটক লিখতে শুরু করে দিলেন বিখ্যাত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ কলেজের চাকরি ছেড়ে দিয়ে। কলেজের চাকরি ছেড়ে আমি থিয়েটারওয়ালা, আর থিয়েটারওয়ালা ছিল অহিন্দ্র চৌধুরী, ম্যাট্রিক ফেল, সে হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটকের বিভাগীয় প্রধান, এইসব আলো থেকে তুলে নিচ্ছে, রং রশ্মি সব মুছে ফেলছে, অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে। শিশির ভাদুরী, না নিজের মুখের দিকে আমি তাকাবো না, এ মুখ এক বিষণ্ণতার মুখ, বিপন্নতার মুখ, জানো সৌমিত্তি, এই যে আমি আমি শিশির ভাদুরী আজকে যে সামান্য পোশাক পরে আছি, এরপর আমার গায়ে যখন ওঠে সম্রাটের পোশাক, তখন কিছুক্ষণের জন্য নিজেকে মনে করতে পারি আমি সম্রাট, কখনো চাণক্য, এই যে আজ ব্রাহ্মণের এই দিনহীন পোশাক দেখে তুমি আমাকে বিষণ্ণ বলে মনে করেছো মহারাজ নন্দ চন্দ্রগুপ্ত, এই যে ব্রাহ্মণের গলার এক গাছি সুতোর জন্য একদিন ওই রাবণ থেকে নেমে আসতেন স্বয়ং ইন্দ্রদেব, আজ তার অবস্থা কে, বিপন্নতা এ ব্রাহ্মণের কে, বিষণ্ণতা চাণক্য, এই যে ছেঁড়া করা ফুটো চাদর ঢাকা দিয়ে চাণক্য করতাম, ছিঁড়ে গেছে নানান জায়গাতে, কি দাম এগুলোর এখন, আর কিছু মূল্য আছে কিন্তু এগুলোকে যখন ফেলে দিচ্ছে আমার আমার কোথায় যেন একটা, কে কে এই এগুলো পোটলা পুট,
সব একটার পর একটা বাইরে ছুঁড়ে ফেলছে সব। আরে এই যে এই পোশাকটা তখন পরতাম, এই পোশাক পরে তখন আমি আলমগীর করতাম, আলমগীর করে যখন মঞ্চের সামনে দাঁড়াতাম, জানো সৌমিত্তির, জানো গোটা গোটা নাটকের সিন ছিল 32টা, আর আলমগীরের মাত্র 8 বার অ্যাপিয়ারেন্স, 32টা সিন। 8 বার শিশির ভাদুরীকে দেখার জন্যে এই শ্রীরঙ্গম থেকে লাইন পড়ত 1 কিলোমিটার দূর পর্যন্ত। যে সাম্রাজ্যের ভয়ঙ্করতম পরিণতির দিকে শাহজাহান নিয়ে গেছে তাকে অন্যভাবে আমি গড়ে তুলতে চাই। আমার তো সিংহাসনে কোনো মোহ নেই, আমি আলমগীর দীনহীন অনাথের মতো যে কোনো দিন মক্কায় চলে যেতে পারি। আমার এই অসহায়তা আমি শুধুমাত্র বজায় রাখতে চেয়েছি আমার পিতা, যিনি না আমি বন্দি তাকে করিনি, বন্দি কেন করবো, আমার পিতা তিনি সিংহাসনের উত্তরাধিকার। এই যে এগুলো রামতা, এই যে দেখো এগুলো খুব দামি নয়, এগুলো রামতার কাজ। কিন্তু কিন্তু এই পোশাক যখন গায়ে পড়ি, জানো তো এই হাজুখুলি ভা এগুলো রামতা দিয়ে সেলাই করে দেয় আমাকে, এই পোশাকগুলো তৈরি করে দিয়েছে। এটা যখন একটা কেরানির গায়ে ওঠে না, সে কেরানি নিজেকে মনে করে সারাদিন সে গুঁতো খায়, মার খায়, আর মার খেয়ে খেয়ে সে যখন নাটকের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে, তখন এই তরবারিটা যখন ঘোরাতে শুরু করে টিনের কিংবা কাঠের, সে নিজেকে মনে করে আমি সম্রাট, রাজা, বাদশাহ, আমার উপরে আর কেউ নেই আমাকে নির্দেশ দেওয়ার কাছে। তারপর আবার হুজুরের কাছে লাথি গুঁতো, এই আলোর জগৎ, মঞ্চ মায়ার জগৎ, আর এই মিথ্যার জগৎ, সত্যের জগৎ, এই দ্বিধা দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আমার নিজেকে মনে হয় আছে জীবনের মধ্যে এখনো এখনো সত্য লুকোনো আছে। আ বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, কে দেবে তাকে আশা, কে দেবে ভরসা, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী, ওঠো মা ওঠো, জাগো মা জাগো, আমরা 33 কোটি ভারতবাসী হিন্দু মুসলমান তোমার সন্তান, আমরা জীবন দিয়ে ওরক করব বরণের অভিজাত। হা নির্মল ভালোই করতো, কিন্তু কিন্তু কি এখন বসে আছো সৌমিত্রের কি ভরসাতে? হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ না, ওর নাম হচ্ছে ছবি, ছবি ছবি বিশ্বাস, জাগুলের জমিদার, জমিদারি বাড়ির ছেলে এলো থিয়েটার করতে, বাটাকে দেখে বুঝতে পারছো মাল খেয়েছে, মাল টেনেছে গলা পর্যন্ত, আসতে পারছেন আমার সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমি আমি যে আমি মাল খাইনি আমি তা বলছি না, তো আমি খেয়েছি কিন্তু মাতলামি আমি করি না, তবে তোমাদের মতো অনেকের ধারণা আছে আমি মদ খেয়ে বোধহয় সবকিছু ফুটিয়ে দা, মদ খেয়ে ফুটিয়ে দিই, কত রোজগার করছি জানো, জানো মদ খেয়ে কত টাকা নষ্ট করা যায়, 60,000, 70,000, 80,000 টাকা আমি অনেক বেশি রোজগার করেছি, উপার্জন করতে শিখেছি, কিন্তু যা জানি না যা শিখিনি তা কি করে বাঁচিয়ে রাখতে হয়, কি করে চুরিকে রক্ষা করতে হয় এগুলো আমি শিখতে পারিনি, তাই তাই শিশির ভাদুরীর চিরনির্বাসন। তরবারি কি মূল্য, এর কি মূল্য, কি ভয়ঙ্কর অন্ধকার নেমে আসছে চারিদিকে দেখতে পাচ্ছ জাহান্নারা, আমি এই লোলচর্ম শাহজাহান আজ আগ্রা দুর্গে বন্দী হয়ে আছি, আজ আজ দূর থেকে দেখছি তাজমহলকে, আর তাজমহল দেখতে দেখতে আমার মনে পড়ে যাচ্ছে আমার প্রিয়তমা মহিষীর কথা, আমাকে একবার যদি কেউ মুক্ত করে এখান থেকে। এই যে এই যে পোশাক পরিচ্ছদ, এই যে ছেঁড়া খোঁড়া কাপড় চোপড়, এর মধ্যে কত কত ভালোবাসা লুকোনো জানো, কত প্রীতি লুকোনো আছে জানো, কত আমাকে আমাকে সরিয়ে ফেলা হলো শ্রীরঙ্গম থেকে, আমার আর আর ঠাঁই হবে না এখানে, জানো চ্যালেঞ্জ করেছিলাম সেদিন, আমি আমি ফালতু নাটক করিনি, ডগলাসের কাছে নাটক শিখেছি, ডেভিডের কাছে নাটক শিখেছি, কর্নওয়ালিস থিয়েটার করতাম, প্রত্যেক থিয়েটারকে মাতিয়ে তুলতাম, তখন এমনি এমনি ফাটকা বাজি করে নাটক শিখিনি। হ্যাঁ
নাটক জেনেছি বুঝেছি শিখেছি। আমাকে অনেকে তখন ঠাট্টা করে বলতো, শিশির ভাদুরী নাটক করছে সুর করে, টেনে টেনে সুর করে। আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দিলাম, তখন করলাম জীবানন্দ অলকার সঙ্গে কথা বলছি, তখন বুঝিয়ে দিলাম আমি কি পারি। গিরিশ ঘোষ একদিন করেছিলেন পাণ্ডবের অজ্ঞাতবাস, গিরিশ ঘোষ, গিরিশ হয়েছিল সেদিনকে কিচক, বিনোদিনী দ্রৌপদী, আর আমি করলাম আবার পাণ্ডব অজ্ঞাতবাস। প্রথম কর্পোরেট থিয়েটারের জন্ম দিলাম আমি, শিশির ভাদুরী। দেখবে অ্যালবামে লেখা থাকে শিশির ভাদুরী এম এ অভিনীত, ইংরেজির এম এ, ওইটা দিয়ে বিক্রি করে। আসলে লেখাপড়ায় যারা থিয়েটার করতে আসতে পারে এটা বিশ্বাস করে না লোকে, তাই শিশির ভাদুরী। আমি শালা এম এ ভাঙাই না, বুঝলে, আমি এম এ ভাঙিয়ে চলি না, আমি আমি সত্যটাকে নিয়ে চলি। তো সেদিন নামালাম আমি পাণ্ডবের অজ্ঞাতবাস, আমি গিরিশ ঘোষকে চ্যালেঞ্জ করলাম, লোকে পাগল হয়ে উঠল, গালিতে পড়িয়ে দিল, না একটা নতুন প্রজন্ম তৈরি করেছে শিশির ভাদুরী, অসামান্য অদ্বিতীয় বরবাবু শিশির ভাদুরী জিও। আমার পোস্টটাকে জানো আমাকে কে মাল করে দেয় জানো, টাকা আমাকে যে মাল করে দেয় তার নাম রুস্তম জি, ব্যবসাদার, মাল বোঝে টাকা। সে চুনের ব্যবসাও করতে পারতো, নুনেরও করতে পারতো, থিয়েটার করেছে পয়সা কামাবে বলে আমাকে ব্যবহার করেছে। আর গিরিশের একজন পোস্টা ছিল কে জানো, একবার একবার গিরিশের মতো একটা পোস্টা যদি আমার মাথায় হাত রাখতেন আমি সোনা হয়ে যেতে পারতাম। গিরিশের পোস্টা কে? আমার পোস্টার রুস্তমজি, আর গিরিশের পোস্টার নাম শ্রীরাম ও কৃষ্ণ। হাইরে, এমন একটা মানুষের ছোঁয়া যদি কোনোদিন পেতাম। কলেজে পড়াচ্ছি তখন, আমি ক্লাসে গেছি, ছেলেরা বললো একটু দেরি হলো স্যার আজকে আসতে, আমি বললাম হ্যাঁ আমার স্ত্রী আজকে আত্মহত্যা করেছে। ওরা চমকে উঠলো, বললো চিন্তা করুন আমি তোমাদের পড়াবো আজকে হ্যামলেট পড়াবো, আমি ঠিক করে এসেছি, থিয়েটার করলাম, মঞ্চ মেতে উঠলো, কেঁপে উঠলো, আমি পড়াচ্ছি, অভিনয় করছি, ছেড়ে দিলাম কলেজের চাকরি, নতুন করে ভাবতে লাগলাম জীবনকে বাঁচতে হবে, চিনতে হবে, সে চেনার জন্য প্রতি মুহূর্তে শুরু হলো আমার নতুন যুদ্ধ, নতুন যুদ্ধ। সমিতি থিয়েটার করবে, দেখি আমার দিকে তাকাও, একবার একবার তাকাও, তাকাও, তাকাও চোখের দিকে, এই দেখি দেখি, আমি তোমার মধ্যে যে আগুন দেখতে পাচ্ছি সেই আগুনকে জাগ্রত করে তুলব, তোমাকে আমি মগধের সিংহাসনে বসাবো, তোমাকে আমি ভারতবর্ষের সাগরে ধরিত্রী রাজা করব। তুমি পারবে, পারবে, এই যে ঘৃণিত অবস্থা থেকে তোমাকে নিয়ে যাবো এক অন্য জগতে, তুমি পারবে, পারবে, এই যে চন্দ্রগুপ্ত সৌমিত্র, চন্দ্রগুপ্ত সৌমিত্র করবে, অভিনয় করবে আমার সঙ্গে, শোনো মুখে বিশ্বাস, দরকার বিশ্বাস, বিশ্বাস যদি রাখতে পারো তুমি পারবে। ওই ভয়ঙ্কর অস্ত্র করজ্জ্বল ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আমাকে আবার নতুন করে যেন বলতে হচ্ছে, ওরে তুই ওটা যে আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে, কোথা হতে ধনিছে ক্রন্দনে শূন্য তল, অনাথিনী মাগিছে সহায়। কানু, আরে কাঁদছো কেন বাবা? কানু কাঁদছে, প্রভা কাঁদছে, কেঁদে কেঁদে কি হবে, আমাদের তাড়িয়ে দিয়েছে রাসবিহারী সরকার, মঞ্চ কিনে নিয়েছে, নাম দিয়েছে বিশ্বরূপা, হাঁটো শিশির ভাদুরী শেষ, কানু কেঁদো না। এই কানুকে চেনো? কানু এই ছেলেটা ভালো অভিনয় করে, রবীন্দ্রনাথ তোর নবীনের অভিনয় দেখে পিঠ চাপড়ে বলেছিল যে ভালো ছেলেটা, ভালো ভালো। কানু কাছে কাঁদছে আলাদা দাঁড়িয়ে, যাও যাও যাও। আর এসো না মঞ্চে, মঞ্চে বড় বিষণ্ন স্থান, যা, আমি আমি কাউকে এক পয়সা বার দিতে পারবো না, আমি তো ভিক্ষু, আমার ভাইয়ের বাড়িতে আমি বরানগরে আশ্রয় নিচ্ছি, বাই বাই বাই, গুড বাই, গুড বাই থিয়েটার, গুড বাই, গুড বাই। তো ওই কানু আমাকে প্রতিদিন বলেছিল যে আমি কিন্তু ভালো করে থিয়েটারটা করতে চাই, রবীন্দ্রনাথ তুই চাপড়ে দিয়েছে বেড়া চলে গেল সিনেমা করতে, সিনেমা করতে চলে গেছে সিনেমা, হ্যাঁ ভাবো, মানিকবাবু সত্যজিৎ রায় ডেকে পাঠালেন কি পথের পাঁচালি করে, তবে অভিনয়টা ভালো করেছে, হরি হরে অভিনয় করেছিল কানু,
পোস্ট মাস্টারি করতো ডেকে নিয়ে এসে থিয়েটার শেখালাম, এই তুমি চলে যাবে না তোমাকে ছেড়ে, তুমি চলে যাবে না তো আমাকে ছেড়ে সৌমিত্রীর। তাহলে আমি কাউকে বিশ্বাসই করতে পারছি না, ধরুন বাবা কে কখন ছেড়ে চলে যায়। এই দেখো তো সব মানে দুঃখ বলার জন্য মাহাল টেনে বসে। জীবনে একবার বড় দুঃখ পেয়েছিলাম জানো সৌমিত্রীর, আমাকে তখন বলা হলো যুবরাজ আসছেন ইংল্যান্ডে, তার সামনে তোমাকে থিয়েটার করতে হবে আলমগীর। কি কষ্ট সেদিন ইংরেজদের সামনে, যুবরাজের সামনে থিয়েটার করলাম, ভাড়াটে নাচুনির মতো নাচতে গেলাম, আর দেখলাম মেনারভা থিয়েটার থিয়েটার, তার পিছনে উপোস করছে কলকাতা শহর, কোথাও আলো নেই, অন্ধকার নিষ্প্রদীপ, একমাত্র আমাদের থিয়েটারে আগুন জ্বলছে, মনে হচ্ছে পাপ করছে, পাপ পাপ পাপ। সে পাপ স্মরণ করলাম কবে জানো, চিত্তরঞ্জন দাস তখন মুক্তি পেয়েছেন, আমাকে বললো চিত্তরঞ্জন দাসের সম্মানে নাটক করুন। আমি লাফিয়ে উঠলাম, হ্যাঁ করবো, কি করবেন? আমি বললাম সীতা করবো, সীতা আমাকে করতে দিন চিত্তরঞ্জনের সামনে, যেদিন করলাম আমার মনে হলো আজকে যেন সমস্ত পাপ ধুয়ে মুছে গেল আমার। আর একবার বড় দুঃখ পেয়েছিলাম, আবার তখন থিয়েটার দেখতে একের পর এক লাইন পড়ছে বিশাল, আমি একা একজন সম্রাট, রাজ্য তৈরি করেছি, রাজ্য ভেঙেছি। আর এমন সময় এলো ঘর ভাড়া করতে, হল ভাড়া করতে, আইপিটিএ, তারা বললো আমাকে ভাড়া দিন কয়েকদিনের জন্য, আমি চিনি না কাউকে, তারা করলো নবান্ন। আমি বললাম আমি অন্য ভূগোল রচনা করি, ওরা বললো আমি খিদের ভূগোল রচনা করব। ওরা চট টাঙালো, আমি করতাম প্রাসাদ, আর ওরা চট দিয়ে টাঙিয়ে টাঙিয়ে তৈরি করলো থিয়েটার। সেই ভয়ঙ্কর থিয়েটার আমার প্রচন্ড ভয় করলো, ওই ওই সম্মিত্তির ওই বিজন ভট্টাচ, মনোরঞ্জন ভট্টাচ, তারা যখন থিয়েটার তৈরি করলো আমার মনে হচ্ছে এরাই পারবে হয়তো আমাকে সরিয়ে দিতে, আর কারো ক্ষমতা নেই আমাকে সরাতে পারে। আমার আমার প্রচন্ড সেদিন ভয় করেছিল, আমি চুক্তি চুক্তি বর্জন করলাম। আমি বললাম না, আইপিটিএফে আমি কোনোদিন ভাড়া দেবো না এই শ্রীরঙ্গম, কেননা আমার বিরুদ্ধে সমন্বিত থিয়েটার একমাত্র ওরা করতে পারে। কি হয়েছে কি ভাই, চলো 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 সব বক্তব্য, না 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 আমার কোনো আগ্রহ নেই, উৎসাহ নেই, চলো। আমি আমি কি এইগুলো কি কোনোভাবে নিয়ে যেতে পারি, এইগুলো কি আমার আমার কি কাজে লাগবে? শ্রীরামচন্দ্র হয়ে ধনুকে যখন টঙ্কার দিয়েছিলাম, এখন সব খেলনা, ভাঙা জোড়া, রান্তা জড়ানো। মুচিরামপুর পড়েছো বঙ্কিমের? মুচিরামপুর একটা অশিক্ষিত পরপর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিল, আমাদের মতো মানুষের যন্ত্রণার কাহিনী লিখেছে, নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিম, প্রথম গ্র্যাজুয়েট, তিনিও ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর ফেল করে ফেল করে ফেল করে একে তেল দিয়ে ওকে তেল দিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মুচিরামপুর। তাই যখন দেখতে পায় মধ্যবিত্ত মানুষের বেদনার চিত্ত থেকে বেড়ে উঠছে এক যন্ত্রণার কাহিনী আর ইতিবৃত্ত, আমি যেন নিজেকে খুঁজে পাই। করবে করবে অভিনয়, হ্যাঁ তুমি পারবে, চলো চন্দ্রগুপ্ত করি, চলো। কি বলছো? হ্যাঁ পুরস্কার প্রত্যাখ্যান করেছি, আমাকে আমাকে অনেক দূর সম্মান, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, আরো সব কি আমাকে দিতে চেয়েছিল প্রত্যাখ্যান করেছি, আমাকে বসাতে চেয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি একটা মঞ্চ বানিয়ে দিই, আমি আসলে না আমলা টামলাতে বিশ্বাস করি না, আজ আছে গাড়ি ডিপার্টমেন্টে, কালকে চলে যাবে আপ গাড়ি ডিপার্টমেন্টে, আমি আমি যেতে চাই না, আমি কোনো পদ পদ আমার চাই না, আমাকে আরো সম্মান দিতে চেয়েছে। আর সিনেমা কাট, হ্যাঁ কাট না, আমার সঙ্গে দর্শক ভগবানের সরাসরি সম্পর্ক গড়ে উঠছে, আমার ঈশ্বর আমার সামনে বসে, আমি তাদের সামনে করতে চাই। করবে তুমি যদি রাজি থাকো, আমি আবার আমার চন্দ্রগুপ্ত করব, তোমাকে আমি মগধের সিংহাসনে বসাবো। কি তুমি বলতে এসেছো, তুমি সিনেমাতে নাম লিখিয়েছো, কি সিনেমা মানিক বাবুর, কি নাম? হ্যাঁ কানে কম শুনছি, হ্যাঁ বলো বলো। অপুর সংসার, এবং তো এরকম কিছু লেখেননি? আচ্ছা যাও যাও যাও, আমার এই একাকিত্ব, আমার এই নির্বাসন, ধীরে ধীরে বাকি আলোগুলো নিভিয়ে দেবে, এত তাড়াতাড়ি সব আলো নিভিয়ে আসছে, আলো 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 দাও।
let there be light, and there was light. Alo, 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 pran dao. Alo, 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 alo. Ami alor jonno byakul hoye khuje berachi. Alo, he moncho. Goodbye. Goodbye, shop. Nibeda. Shrikam. Goodbye. Bidai.